স্বাস্থ্যকেন্দ্র সাফাইয়ের টাকা চুরির অভিযোগ অভিযুক্ত বিজেপি পরিচালিত পঞ্চায়েত দুমাস গঙ্গার জলে প্লাবিত ছিল মালদার মানিকচক ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার একমাত্র ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছিল জলের তলায় এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তাই সেই স্বাস্থ্যকেন্দ্র সাফাইয়ের নামে সরকারি টাকা চুরির অভিযোগ উঠে আসছে পঞ্চায়েতের বিরুদ্ধে বিষয়টি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা চিকিৎসক রাজেশ কুমার সাহা বলেছেন গ্রামবাসীদের সাহায্য নিয়ে দু ধাপে 10,000 টাকা করে সাফাইয়ের জন্য খরচ করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব তহবিল থেকে এই অর্থ খরচ করা হয়েছে পঞ্চায়েতের কোনো অর্থ সাফাইয়ের জন্য পাওয়া যায়নি আমরা এই বিষয় নিয়ে আরও জানবো কথা বলবো রণজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওদের প্রতিনিধি টেলিফোন লাইনে রণজয় এক্ষেত্রে যে অভিযোগ উঠে আসছে কি বলা হচ্ছে কিভাবে এখানেও যে অভিযোগ করছে যে সাফাইয়ের নামেও টাকা চুরি হয়েছে শুক্লা প্রথমে বলে রাখি যে তথ্য উঠে এসছে মূলত গ্রামবাসীরা সেই তথ্য তুলে দিচ্ছেন যে এই এই স্বাস্থ্যকেন্দ্র যে স্বাস্থ্যকেন্দ্রটি গত 3 মাস গঙ্গার জলে প্লাবিত হয়ে জলের তলায় ছিল এবং এই 3 মাস এই স্বাস্থ্যকেন্দ্রে কোনো পরিষেবা পাওয়া যায়নি এবং এই স্বাস্থ্যকেন্দ্রে যখন জল নেমে যায় তখন এই স্বাস্থ্যকেন্দ্রে পরিষ্কার করার জন্য সাফাই করার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নিজস্ব ফান্ড রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রে সেই টাকা দিয়ে খরচ করা হয়েছে কিন্তু পাশাপাশি দেখা গেছে পঞ্চায়েতের দক্ষিণ চন্দ্রপুর যে গ্রাম পঞ্চায়েত তা বিজেপির দখলে সেই পঞ্চায়েতের তরফ থেকে একটি 45,000 টাকার বিল করা হয়েছে সে বিলে দেখা যাচ্ছে যে ওই এলাকার মোটর মন্ডল কনস্ট্রাকশন নামে এক ঠিকাদার সংস্থাকে 45,000 টাকা কাজ দেওয়া হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র সাফাইয়ের জন্য পুরো বিষয়টি গ্রামবাসীরাই এই এই তথ্য সামনে আসে এবং তারপরে কিন্তু তারা স্বাস্থ্য আধিকারিক এবং ওই ওই স্বাস্থ্যকেন্দ্রে যিনি আধিকারিক রয়েছেন যে চিকিৎসক রয়েছেন তার কাছে জবাবদিহি করেন যে স্বাস্থ্য দপ্তর থেকে কোনো টাকা দেওয়া হয়েছিল না পঞ্চায়েত দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছিল পুরো বিষয়টি যখন স্বাস্থ্য দপ্তরের যিনি কর্তা রয়েছেন তিনি জানান যে স্বাস্থ্য দপ্তর থেকেই এই এই টাকা খরচ করা হয়েছে পঞ্চায়েতের কোনো ফান্ড কিন্তু এখানে খরচ করা হয়নি এবং এই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠে থাকে তাহলে একটি স্বাস্থ্যকেন্দ্র সাফাইয়ের জন্য দুই জায়গা থেকে কেন বিল এসছে এবং কে এই বিল প্রদান করেছে মূলত পঞ্চায়েতের তরফ থেকে জানানো হচ্ছে যেহেতু স্বাস্থ্যকেন্দ্রটি গত 3 মাস এই জলের তলায় ছিল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া এবং যেখানে সরিয়ে নেওয়া নিয়ে যাওয়া তাহলে অনুযায়ী কোন জায়গা থেকে টাকা পাওয়ার কথা স্বাস্থ্যকেন্দ্র থেকে বা স্বাস্থ্য দপ্তর যে কথা তুমি বারবার করে বলছো নাকি পঞ্চায়েত থেকে কোথা থেকে আসার কথা মূলত এখনো পর্যন্ত এই এই জেলা প্রশাসন বা জেলা শাসক যে নির্দেশ দিয়েছিলেন এই এলাকায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরবর্তীতে যে এলাকা যে সাফাই অভিযান এবং এই বিশেষ করে যেখানে কি পরিষেবা হয় সেই স্বাস্থ্যকেন্দ্র যখন জলের তলায় ছিল দীর্ঘদিন ধরে থাকার ফলে সেই এলাকা কিন্তু আবর্জনা স্তূপ হয়ে যায় ফলে সেই স্বাস্থ্যকেন্দ্র সাফাইয়ের জন্য পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই তহবিল দেওয়ার জন্য কিন্তু কার্যত সেই তহবিলের টাকা কিন্তু স্বাস্থ্য দপ্তরে এসে পৌঁছায়নি মূলত সেই টাকা দেওয়া হয় একটি ঠিকাদার সংস্থাকে যিনি এই সাফাই কাজ না করে কিন্তু টাকা তুলে নেওয়া হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে যদিও পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে যে এই এই স্বাস্থ্যকেন্দ্র যখন বন্যার জল ডুবেছিল তখন অন্যত্র একটি জায়গায় স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছিল সেই স্বাস্থ্যকেন্দ্র খোলার জন্য সেখানে যে ঘর ভাড়া নেওয়া হয়েছিল তার জন্য এবং সেখানকার পরিষেবা দেওয়ার জন্য এই টাকা খরচ হয়েছে কিন্তু যে তথ্য উঠে এসছে যে বিল জমা পড়েছে তাতেই কিন্তু লেখা আছে পুতনি দিয়ারা স্বাস্থ্যকেন্দ্রের সাফাই সেই সাফাইয়ের জন্য টাকা খরচ হয়েছে ফলে পুরো বিষয়টি ঘিরে কিন্তু বিতর্ক তারা বেড়েছে এবং পঞ্চায়েত দপ্তর বিজেপি পরিচালিত পঞ্চায়েত এই টাকা লুট করেছে এবং তা কিন্তু অভিযোগ উঠে এসছে এবং পুরো বিষয়টি ঘিরে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের যে সুস্থ কর্তা রয়েছেন জেলা শাসক নীতিন সিঙ্গুরিয়া তিনি কিন্তু খোঁজ খবর শুরু করেছেন পুরো বিষয়ে শুক্লা তাহলে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে তাদের বক্তব্য মূলত দক্ষিণ চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে বলা হচ্ছে তিনি ওখানকার প্রধান রয়েছেন মন্ডল তিনি জানাচ্ছেন যদি জেলা শাসকের নির্দেশে ওই স্বাস্থ্যকেন্দ্র গত 3 মাস ছিল ফলে অন্যত্র একটি ঘর ভাড়া নিয়ে সেই স্বাস্থ্যকেন্দ্র খোলা হয় এবং এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন এবং সেখানকার যে পরিষেবা দেওয়ার জন্য যে সামগ্রী সমস্ত কিছু কেনা হয়েছিল তার পরিবর্তে কিন্তু বিল দেওয়া হয়েছে কিন্তু কাগজ কলমে দেখা যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্র বোঝা যাচ্ছে রণজয় তুমি নজর রাখো ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য এলাকাবাসী তারা কি বলছেন কি অভিযোগ তাদের এবং মেডিকেল অফিসার তার বক্তব্যই বাকি শোনাবো আমরা কালকে আমি অনলাইনে দেখতে পাই আমাদের পঞ্চায়েত দক্ষিণ চন্দ্রপুর পঞ্চায়েত একটা মানে আমাদের হসপিটালে যে ভূতনি দিয়ারা স্বাস্থ্যকেন্দ্র আছে তার নামে একটা বিল পাস করেছে সে 45,000 টাকা একটা বিল বানিয়েছে
আমরা নাকি হসপিটাল পরিষ্কার করার জন্য মন্ডল কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া ছিল, মন্ডল কন্ট্রাক্টর নাকি করেছে কাজ। আমরা আমাদের যে ডাক্তারবাবু আছে রাজেশ কুমার স্যার, এখানে ভর্তি ইনচার্জ, ওনাকে জিজ্ঞাসা করার মানে কথাবার্তা বলতে আসলে উনি বলেন না এখানে কোনো দক্ষিণ দিনাজপুর কোনো পঞ্চায়েত কোনো কাজ করেনি বা কোনো কন্ট্রাকশন কাজ করেনি, আমি নিজের একটা ফান্ড থেকে এই টাকাগুলো কাজ করেছি, রুমটুমগুলো ক্লিনিক করিয়েছি, পরিষ্কার করেছি, যাতে এমার্জেন্সি কাজ চলে। কি দেখলেন এখানে, কি পরিষ্কার হয়েছে? না, কিছুই পরিষ্কার হয়নি। আচ্ছা, তো কিভাবে জানলেন এটা ভুয়ো বিল? ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করার পরে জানতে পারি আমরা এটা আমার, আমি কোনো সৈতই বা কিছু করিনি, তবু এই বিল বাজেটটা পাস করেছে। ডাক্তারবাবু করিয়েছে, পঞ্চায়েতের তরফে করা হয়েছিল? না না, পঞ্চায়েত কোনো কিছুই করেনি। আমরা রুম গুলো সিস্টার ডক্টর রুম, লেবার রুম, তাহলে আপনি কি আপনার ঊর্ধ্বতনকে জানাবেন এই বিষয়টা? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আমার নাম হাসপাতালের নামে একটা বিল তৈরি হয়েছে, আমি কর্মকর্তাকে জানাবো। শিবচক্রে জানাতো কি মনে করছেন, এই বিল কি ভুয়ো? সেটা কি মনে হচ্ছে তাহলে? হাসপাতালে কাজ হয়নি দেখা যাচ্ছে বিল। আচ্ছা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, আমি নিজের হায়ার অথরিটি জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।